বন্ধুরা কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন গল্প শোনানোর জন্য। দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ আমি আমার ভাইয়ের সাথে একটা মজার গল্প শোনাবো। আমার নাম কবিতা। আজকে আমি আপনাদের আমার জীবনের কিছু সত্য ঘটনা বলবো। আমি একটি ধনী পরিবারের একমাত্র মেয়ে। অবশ্য আমার দুই ভাই আছে, আমার বড় ভাইয়ের নাম রাজীব আর ছোট ভাইয়ের নাম সজীব। আমার বাবা একজন সফল ব্যবসায়ী আর আমার মা একজন এনজিও পরিচালনাকারী। বুঝতেই পারছেন আমার বাবা মা দুজনেই ভীষণ ব্যস্ত মানুষ। বাবা ও মা আমাদের তিন ভাই বোনকে পর্যাপ্ত সময় দিতে না পারলেও আমাদের তিন ভাই বোনের কখনো অর্থের অভাব হতে দেয়নি। যে সময়ের কথা আমি বলছি, তখন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আমি পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করছি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছি। সে সময় কোচিং আর ক্লাস ছাড়া বাকি সময় সারাদিন রাত আমি ফ্রি থাকতাম। আমার বড় ভাই রাজীব তখন মেডিকেল কলেজে পড়ত আর সজীব মাধ্যমিকে। রাজীব ভাইয়া মেডিকেল কলেজের ছাত্র হওয়ায় তার পড়ালেখার অনেক চাপ থাকত, কোথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমারও অবস্থা সেরকম হলো। প্রতি রাতে আমি ইন্টারনেটে ভিডিও দেখতে লাগলাম। আমি এতটাই আসক্ত হয়ে গেলাম যে রাতে না দেখলে আমার ঘুমই আসত না। প্রতি রাতে আমি নতুন নতুন সিনেমা দেখতাম। এক রাতে আমি দেখলাম ভাই বোনের কিছু মুভি চলে আসলো। ভিডিওগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম, আমার মনের মধ্যে জানার আগ্রহ বেড়ে গেল। মনে মনে ভাবলাম এরকমও হয়, এটা কিভাবে সম্ভব। অনেক আগ্রহ নিয়ে একটা ভিডিও চালু করলাম। ভিডিওটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল। বারবার আমার মনে হতে লাগলো যে আমারও কিন্তু ভাই আছে। কিন্তু সিনেমার বাস্তবতা সম্পূর্ণ আলাদা, তাই নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। এভাবে আমার দিন কাটতে লাগলো। সারাদিন আমি আমার বাবা মা আর ভাইয়ের সামনে ভদ্র আর ভালো মেয়ে হয়ে থাকতাম, আর রাতের বেলা ইন্টারনেটে মুভি দেখে নিজেকে শান্ত করতাম। কিন্তু ইদানিং বারবার আমার ওদের কথা মনে হতে লাগলো। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না, কিভাবে ওদেরকে আমার কাছে নিয়ে আসতে পারি সেই চিন্তা করতে লাগলাম। অনেক চিন্তা করেই দেখলাম বড় ভাইকে ম্যানেজ করা একটু কঠিন হবে, কারণ বড় ভাই আমাকে বকা দিতে পারে আর বাবা মাকে বলেও দিতে পারে। কিন্তু সজীবকে ম্যানেজ করা সহজ হতে পারে, কারণ কোনো সমস্যা হলে আমি ওকে বকা দিয়ে চুপ করিয়ে দিতে পারবো। আমি মনে মনে নিজেকে তৈরি করতে লাগলাম। ঠিক করলাম যে প্রথমে আমি সজীবকে আমার দিকে আকৃষ্ট করব আর আমার রাজীব ভাইয়ের দিকে নজর রাখব। সুযোগ পেলে রাজীব ভাইকেও আমার কাছে টেনে নেব, কিন্তু কিভাবে কি করব সেই চিন্তায় রাতে আমার ঘুম আসত না। অনেক চিন্তা করে ঠিক করলাম যে ভাই যেন আমার সাথে বেশি সময় থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে। যেই ভাবা সেই কাজ। রাতে খাবার টেবিলে খেতে বসে বাবা মা ও রাজীব ভাইয়ার সামনে সজীবকে উদ্দেশ্য করে বললাম, আজকাল পড়ালেখার প্রতি তোর আগ্রহ কমে গেছে মনে হয়, সারাদিন তোকে শুধু ভিডিও গেম খেলতে দেখি। সজীব বলল, আমার পড়ালেখা ঠিক মতোই চলছে দিদি। আমি বললাম, কালকে থেকে প্রতিদিন সন্ধ্যার পর বইখাতা নিয়ে আমার রুমে চলে আসবি, দেখব কেমন পড়ালেখা চলছে তোর। সজীব বলল, আমার পড়ালেখা ভালোই চলছে, তোমাকে আমার পড়ালেখা দেখতে হবে না। সজীবের কথা শোনার আগেই আমার চেহারা লাল হয়ে যেতে লাগলো। আমি ওকে আমার কাছে আনতে চাইছি আর ও আরো দূরে থাকার চেষ্টা করছে। আমি কি বলবো সেই চিন্তায় ছিলাম। বড় ভাইয়া সজীবকে উদ্দেশ্য করে বলল, কবিতা ঠিক কথাই বলেছে, কবিতার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন কবিতা ফ্রি আছে, তাই কালকে থেকে প্রতিদিন সন্ধ্যার পর বই খাতা নিয়ে কবিতার রুমে গিয়ে পড়াশোনা করবি, শুধু রাতে খাবার সময় এসে খেয়ে যাবি, রাতে ঘুমানোর আগ পর্যন্ত কবিতার সাথে পড়ালেখা করবি। সজীব তখন ভাইয়ার কথায় রাজি হয়ে গেল। আমি মনে মনে ভাইয়ার উপর এত খুশি হলাম যা বলে বোঝাতে পারবো না। ভাইয়া আমার কাজ অনেক সহজ করে দিল। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সজীবকে আমি আমার সঙ্গে রাখতে পারবো। তার মানে প্রতিদিন সন্ধ্যার পরে প্রায় 4 থেকে 5 ঘন্টা সজীব আমার সাথেই থাকবে। যেহেতু আমরা বাসার সবাই যে যার রুমে থাকি এবং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমরা কেউ কারো রুমে যাই না, সেহেতু প্রতিদিন সন্ধ্যার পরে আমি সজীবের সাথে একান্তে 4-5 ঘন্টা সময় কাটাতে পারবো। আমার মনে আত্মবিশ্বাস জন্মে গেল যে আমি ওকে আকৃষ্ট করতে পারবো, কিন্তু সবকিছু খুব সাবধানে করতে হবে। সাধারণত সব সময় আমি রুম লক করে রাখি, তাই আমি ঠিক করলাম যে যখন সজীব আমার রুমে আসবে তখন আমি ভেতর থেকে আমার রুম লক করে রাখব, কারণ কোনো রিস্ক নেব না। ওকে আকৃষ্ট করার জন্য আমি সব রকম চেষ্টাই করব। আমি চাইছি সেই সময় অন্য কেউ এসে যেন বিরক্ত না করে, তাই সজীবকে রুমে ঢুকিয়ে ভেতর থেকে দরজা লক করে রাখবো বলে সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমি গোসল সেরে সাদা রঙের পাতলা সুতি কাপড়ে টাইট ফিটিং জামা পরলাম। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার দেখে নিলাম। জামার উপর দিয়ে ফুল দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। টাইট ফিটিং জামার কারণে একটু উঁচু হয়ে আছে। সাদা রঙের জামার সাথে আমি কালো রঙের পায়জামা আর কালো রঙের জর্জেট কাপড়ের ওড়না পরলাম। আয়নায় তাকিয়ে দেখলাম, আমার নিজের কাছে মনে হলো
আমি যেন একটা স্বর্গের অপ্সরী। সেদিন সন্ধ্যার পরে আমি আমার রুমে অধীর আগ্রহ নিয়ে সজীবের জন্য অপেক্ষা করতে লাগলাম। বারবার নিজেকে আয়নায় দেখতে লাগলাম। আজকে ভাইকে কাছে পাওয়ার আনন্দ যেমন কাজ করছে, ঠিক তেমনভাবেই তাড়াহুড়ো করতে গিয়ে যেন আমার সব পরিকল্পনাই নষ্ট হয়ে না যায়, সেই ভয় আমার মনের মধ্যে কাজ করছে। আমি ঠিক করলাম যে কোনো তাড়াহুড়ো করব না, ধীরে ধীরে সময় নিয়ে আমি সজীবকে আমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করব। বিভিন্ন চিন্তা করতে করতে নিজেকে আবার আয়নায় দেখলাম, মনে হলো কোনো কিছু মিসিং আছে। আমি কপালে ছোট একটা লাল রঙের টিপ পরলাম, সেই সাথে ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগালাম। তখনই আমার রুমের দরজায় কেউ এসে নক করলো। আমি বুঝতে পারলাম সজীব এসে গেছে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নেই। এরপর আমি রুমের দরজা খুললাম, দেখলাম সজীব বইখাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে রুমের ভেতর ঢুকিয়ে ভেতর থেকে রুমের দরজা লক করে দিলাম। রুমের ভেতরে এসে ভাইকে পড়া টেবিলের একপাশে চেয়ারে বসতে দিয়ে আমি বললাম, কোন কোন অঙ্কগুলো তোর বুঝতে সমস্যা হয় সেগুলো ভালো করে দেখে নে। সজীব তার অঙ্ক বইয়ের খাতা খুলতে লাগলো আর আমি ওর সামনে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে ও বারবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার কথার উত্তর দিচ্ছিল। কথা বলতে বলতে যখনই ও আমার দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই আমি দেখলাম সজীব চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওকে এভাবে দেখে আমার খুব হাসি পাচ্ছিল, আবার মজাও লাগছিল। আমি ওকে কিছু না বলে ওর পাশের চেয়ারে বসলাম। তখনও ও আমার দিকে তাকিয়েছিল। আমি যে তার দিকে দেখছি সেই দিকে তার কোনো খেয়ালই নেই। আমিও চুপচাপ সজীবকে দেখতে লাগলাম। এভাবে প্রায় 4-5 মিনিট পর আমি সজীবকে বললাম, ভালো করে দেখা হয়েছে? ও আমার কথা শুনে ও চমকে উঠল, মাথাটা উঁচু করে আমার উপর থেকে সজীব ওর দৃষ্টি আমার চোখের দিকে নিয়ে লজ্জায় মাথাটা নিচু করে বলল, আপু প্লিজ কিছু মনে করিস না। ভাইয়ের অবস্থা দেখে আমি হেসে বললাম, আরে এই বোকা, আমি যে অঙ্কগুলো ভালো করে দেখে নিতে বলেছিলাম সেগুলো ভালো করে দেখেছিস? দিদি তুমি অঙ্কের কথা বলছো? আমি বললাম, হ্যাঁ, তাছাড়া আর কিসের কথা বলবো, তুই কি ভেবেছিস? আমার কথা শুনে সজীব ভেবাচাকা খেয়ে গেল। আমি এবার বললাম, কোনো অঙ্কের সমস্যা আছে সেটা বের কর। তারপরের দিন আসল ঘটনা ঘটেছিল, 2 দিন পরে তা চ্যানেলে আপলোড করা হবে, তাই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরের পর্বে থাকবে আসল ঘটনা। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাও। আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।